আসসালামু আলাইকুম, টেন্সক্রাইব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে একটি টিপস শেয়ার করতে এসেছি। টিপসটি হলো, অনেকেই এই নেক যে মেজারমেন্টে তৈরি করতে চান, তৈরি করার পর অনেক সময় দেখা যায় যে মাপের চেয়ে একটু বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেই নেকটিকে পুরো খুলে যদি আবার মাপ অনুযায়ী তৈরি করতে যাই, এতে অনেক সময়ের ব্যাপার এবং অনেক কষ্টসাধ্য কাজ। তো এই কারণে আমরা মাঝে মাঝে কিছু ট্রিক্স যদি ফলো করে কাজটি করি, তাহলে আমাদের এ ধরনের সমস্যা থেকে আমরা খুব সহজে সমাধান পেতে পারি। তো এরকমই একটি টিপস আমি আজ আপনাদের শেয়ার করব। সেটি হচ্ছে, মাপের চেয়ে যদি নেকটি বড় হয়ে যায়, তাহলে আমরা যে পদ্ধতিটি ব্যবহার করব, সে পদ্ধতিটি হলো যে আমাদের এখানে প্রথমে যে কালারের সুতা দিয়ে কাজ করা থাকবে, আমরা সেই কালারের সুতা নিয়ে নেব। তো এখানে অরেঞ্জ কালারের সুতা দিয়ে কাজ করা রয়েছে, তো আমি অরেঞ্জ কালারের সুতা নিয়ে নিলাম এবং এই সুতায় প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। আমি একটি স্লিপ নট করে নিলাম। তো এই নেকটিও আমি যে মাপে তৈরি করতে চেয়েছিলাম তার চাইতে একটু মাপে বড় হয়ে গিয়েছে, আর এই জন্য আপনাদের আমি কাজটি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, সাথে সাথে আমার নেকটিও সঠিক মাপে তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমরা যে জায়গা থেকে বেল্টের কাজটি শুরু করেছি, তো এখানে আমি আগে বেল্টটি করে নিয়েছি। তো আপনারা যখন কাজটি করবেন, কিন্তু বেল্ট করার আগে যখন দেখবেন আপনাদের মাপে নেকটি বড় হয়ে গিয়েছে, তো বেল্ট করার পূর্বে আপনারা কাজটি করে নিতে পারেন। তো একদম লাস্টে যে লুপটি থাকবে, আমরা সেই লুপের মধ্যে এই সুতাটিকে এভাবে জয়েন করে নেব। তো নেকটি আমার 17 ইঞ্চি হওয়ার কথা, তো এখানে আমার 18.5 ইঞ্চি তৈরি হয়েছে, অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রয়েছে। তো এই 1.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে ছোট করে নেব। তো আমি প্রথমেই সুতাটিকে জয়েন করে নিলাম। তো এখানে আমি একটি চেন স্টিচ করে নিলাম। এর নেক্সট যে লুপটি রয়েছে, দেখুন এখানে এই লুপটির মধ্যে একটি স্লিপ নট করে নেব, একটি স্লিপ স্টিচ করে নেব, স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট লুপের মধ্যে একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর নেক্সট লুপের মধ্যে আরেকটি স্লিপ স্টিচ করে নেব। মূলত পুরো কাজটি আমরা স্লিপ স্টিচের মাধ্যমে করে নেব এবং নেকটিকে সঠিক মেজারমেন্ট অনুযায়ী তৈরি করব। তো এই প্রত্যেকটি যে লুপ দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রত্যেকটি লুপের মধ্যে আমরা একটি করে স্লিপ স্টিচ করে নেব। কিন্তু যেহেতু প্রত্যেকটি লুপের উপর যদি স্লিপ স্টিচ করে নেই, তাহলে তো আমার নেকটি যেরকম আছে সেরকমই থেকে যাবে, কোনো কমবে না। তো এই কারণে আমরা এই স্লিপ স্টিচ করার ফাঁকে ফাঁকে দেখা গেছে কয়েকটি স্লিপ স্টিচ করার পর দুই এক ঘর স্কিপ করে আমরা স্লিপ স্টিচ করে নেব। দেখুন এখানে আমি এক ঘর স্কিপ করে এই স্লিপ স্টিচ করে নিলাম। তো এভাবে দুই একটি ঘর স্কিপ করে করে যদি আমরা স্লিপ স্টিচ করে নেই, তাহলে আমাদের নেকটি সঠিক মেজারমেন্টে তৈরি হবে। তো আমরা খুব ঘন ঘন স্কিপ করব না, তাহলে আবার সেই জায়গাটি কোঁকড়া দিয়ে যাবে। তো আমরা বেশ কিছু দূর কাজ করে স্লিপ স্টিচ করে নেব, আর একটি কাজ করব। আমরা কিছু দূর কাজ করার পরে নেকটি মেজারমেন্ট মেপে নেব। যদি আমরা মেপে না নেই, তাহলে অনেক ক্ষেত্রে আবার আমরা যে পরিমাপের নেকটি চাইতেছি তার চেয়ে অনেক বেশি ছোট হয়ে যেতে পারে। তো এই জন্য কিছু দূর কাজ করার পর আমরা নেকের মেজারমেন্ট করে নেব, আর আমরা সেই অনুযায়ী আমরা স্কিপ করে করে নেকটিকে সঠিক মেজারমেন্টে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা প্রত্যেকটি এই লুপের মধ্যে দিয়ে একটি করে স্লিপ স্টিচ করব, আর এই স্লিপ স্টিচ গুলো আমরা খুব টাইট করে করব না, নেকটাকে স্বাভাবিক রেখেই কাজটি করব, না হলে বেশি পরিমাণ কুচকিয়ে যাবে আবার। এখানে আমি একটি ঘর স্কিপ করে নিলাম। তো মোটামুটি আমরা 6-7 ঘর স্লিপ স্টিচ তৈরি করে নেওয়ার পরে আমরা একটি করে ঘর স্কিপ করে নেব। তো এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা স্কিপ করে নেবেন, বারবার মেজারমেন্ট একটু দেখে নেবেন কষ্ট করে, আর দেখবেন কতটুকু কমেছে সেভাবে আপনারা এভাবে কমে নেবেন। তো আর দেখুন আমি কতটুকু পরিমাণ কাজটি করে নিয়েছি।
তো দেখুন এভাবে রাউন্ড ভাবে নেকটি থেকে যাবে, এখানে তেমন কোনো কুঁচকে যাবে না। কিন্তু যদি আমরা বেশি ঘর স্কিপ করি বা ঘন ঘন বারবার স্কিপ করে নেই, তাহলে এটি এরকম কুঁচকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তা আমি এখন একটু মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখন আমার নেকটি কতটুকু রয়েছে। আমরা খুব টেনে মেজারমেন্ট করব না, আবার খুব লুজ রেখেও করবো না, আমরা স্বাভাবিকভাবে নেকটিকে রেখে নেকের উপরে এভাবে ট্যাপটি ধরে আমরা এভাবে মেপে নেব। তো আমার এখানে 17 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, তো এখানে আমার 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রয়েছে, তার মানে আমি খুব বেশি স্কিপ করিনি। তো আবার আমি কাজটি করে নেব। তো প্রত্যেকটি লুপ থেকে আমি একটি করে এভাবে স্লিপ স্টিচ করব। মোটামুটি 5-6টি স্লিপ স্টিচ করার পরে আমি একটি বা দুটি ঘর স্কিপ করে, পরপর একটি বা দুটি ঘর স্কিপ করে আমি স্লিপ স্টিচ গুলো করে নেব। আমি নেকের সম্পূর্ণ অংশটি এভাবে তৈরি করে ফিরে আসব। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কাজটি কিভাবে করতে হবে। তো যদি আপনাদের এই টিপসটি কাজে লাগে এবং ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেননি, অনুরোধ করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমি পুরো কাজটি করে ফিরে আসছি। দেখুন আমি পুরো নেকটিতে কাজটি করে নিয়েছি এবং সুতাটি কেটে দিয়েছি এবং এই স্টিচের মধ্যে সুতাটি হাইড করে দিয়েছি। এবার আপনাদের আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি আমার একটি পরিমাণ মতো রয়েছে কিনা। আমি আস্তে আস্তে ফিতাটিকে উপরে রেখে এভাবে মেপে নেব। দেখুন আমার একদম পারফেক্ট 17 ইঞ্চি পরিমাণ তৈরি হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটি কিভাবে তৈরি করে নিলাম। তো এবার দেখুন নেকটিকে আমি একটু সোজা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সোজা করে নিলাম, দেখুন আমার কোনো জায়গায় একটুও নেকটি উসকে যায়নি এবং খুবই সুন্দরভাবে এটি রাউন্ড হয়ে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাজটি কিভাবে করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।